Assalamualaikum, welcome to my channel Bangladesh Women Blogger. Kemon achen shobai? Amra to Allah rahmate onek bhalo achi. Caramel toiri korbo, ei jonno ei cup diye ek cup chini diye dilam. Ar diye dichi poriman moto olpo ektu pani. Ami jalta ekdom kome diyechi. Keu chaile je pane toiri korben shetateo toiri korte paren. আচ্ছা কি তৈরি করব সেটাই এখনো বলি নাই আপনাদেরকে আজকে আমি দই পুডিং তৈরি করব আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আমি জারটা এই পর্যায়ে একটু বড় করে দিচ্ছি একটু বলক আসা পর্যন্ত ক্যারামেলটা অনেকেই তৈরি করতে পারেন তারপরেও আমি তৈরি করছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমার এই যে পানিটার বলক এসে গিয়েছে এখন এটাকে নেড়েচেড়ে দিব আমি চামচ দিয়ে নাড়লেও হবে তো আমি চামচ ব্যবহার করছি না কারণ যে চামচটা ব্যবহার করব সেটার গায়ে যেটা লেগে থাকবে সেটা আর উঠবে না এই কারণে জাস্ট আমি পাত্রটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আর ক্যারামেলটা আমি এই পাত্রে কেক দই পুডিংটা তৈরি করব তো এই পাত্রে আমি হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি এরকম করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা হয়ে গেলে আমি এটার ভিতর রেখে দিব আধা ঘন্টার জন্য জাস্ট ক্যারামেলটা সেট হওয়া পর্যন্ত এই ফাঁকে চলেন আমরা তাহলে ব্যাটারটা তৈরি করে নি আমি ক্যারামেলটা এই পাত্রে দিয়ে দিয়েছি এবং চারিদিকে এরকম একটু ঘুরিয়ে নিয়েছি এখন এটাকে আমি জাস্ট একটু ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি দুইটা ডিম পুরো ডিম হাফ কাপ চিনি আর হালকা একটু লবণ দিয়ে একসাথে এরকম বেক এই যে ইলেকট্রিক বিটারটা দিয়ে ফর্ম তৈরি করে প্রায় 2 ঘন্টার মতো নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন আমি এটার ভিতর দুধ ভ্যানিলা এসেন্স আর দইটা অ্যাড করব আমি এরকম বাজার থেকে কিনে আনা মিষ্টি দইটা ব্যবহার করছি আপনারা চাইলে বাসায় তৈরি করে দই ব্যবহার করতে পারেন তা আমি দইটা থেকে অর্ধেক পরিমাণ দই দিয়ে দিচ্ছি পরিমাণটা চাইলে কম বেশি করে নিতে পারেন আমি এখানে দুইটা ডিমের জন্য যতটুকু ব্যবহার করছি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে আর এখানে আমি আন্দাজ মতো হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি ফর্ম তৈরি করাটা আমরা মোটামুটি সবাই পারি তো এই সবগুলো উপকরণকে আবারো আমি একসাথে এভাবে বিট করে দিচ্ছি আমার বাটিটা সেট হয়ে গিয়েছে যখন দেখব এরকম নড়ানোর পরেও আর একদম নড়ছে না তখন ভাববো যে বাটিটা সেট হয়ে গিয়েছে তো যেটুকু নড়া আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি যে অয়েলটা ব্রাশ করে নিয়েছি ওই তেলটা নড়াচড়া করছে এখন আমি এই ব্যাটারটা পুরোটাকে ঢেলে দিব আমি একটু উপর থেকে ঢেলে দিচ্ছি আমি একটা প্যাচুলা দিয়ে পুরো ব্যাটারটা এর ভিতর দিয়ে দিচ্ছি অপর দিকে আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি এটাকে আমি একটু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি দিয়ে নিচ্ছি চুলায় একটা হাঁড়িতে আমি গরম পানি দিয়ে দিয়েছি আর দিয়েছি ভিতরে একটা স্ট্যান্ড তো তার মধ্যে আমি পুডিংটা বসিয়ে দিলাম এবার আমি এটাকে চাপা দিয়ে দিব আমি এই যে এটা যে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে দিতে পারেন আপনারা দিয়ে এর উপর একটা এমন কিছু দিব যাতে বাটিটা না নড়ে তো আমি একটা শিল দিয়ে দিচ্ছি তাহলে আর বাটিটা নড়বে না পুরো জালটা আমি বড় করে দিয়ে রেখেছি এভাবে আমি 15 মিনিটের মতো রাখবো তারপরে আমি জালটাকে কমিয়ে দিব সত্যি কথা বলতে বটিতে কাটাকাটির অভ্যাসটা আমার একেবারেই কম বললেই চলে মানে আমি করি না বললেই চলে তো আজকে আসলে রুপাইদা একটু অসুস্থ তো ঘুমের মধ্যে বারবার জেগে যাচ্ছিল তো তাই ভাবলাম যে পেঁয়াজটা আর সবজিগুলো একটু এখানে বসেই কেটে নিই তাহলে ওকে দেখতে পারবো আমি সাধারণত ছুরি দিয়েই সব কিছু কাটি এবং এই যে পেঁয়াজগুলো আমি সবজিগুলোকেও ছুরি দিয়ে ছিলে নিয়ে এসেছি তো আসলে রান্নাঘরে মন টিকছিল না যে বাবু একটু পরপর নড়ে উঠছে ও একটু অসুস্থ
তো এই কারণে এখানে বসে বটি দিয়ে কাটছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আর ওদিকে দই পুডিংটাও প্রায় হওয়ার মধ্যে, তো সেটা হয়ে গেলে তারপরে আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। আর আজকে কি রান্না করব রেসিপিগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না, তো আমি গরুর মাংস রান্না করছি আর আলু করলা আর ঢেঁড়স দিয়ে একটা ভাজি করব। গরুর মাংসটা আজকে একটু অন্যভাবে রান্না করছি, চাইছিলাম যে রেসিপিটা শেয়ার করব। আসলে গুফায়দা অসুস্থ থাকলে আমার আসলে কোনো কিছুই ঠিক মতো হয় না, সব এলোমেলো হয়ে যায়। তারপরেও যদি পারি হালকা একটু আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন একটু সবজিগুলোকে কেটে নিই, তার আগে যে পেঁয়াজগুলো কাটছি, আমি একটু দেশি পেঁয়াজ এনেছিলাম সেটাকেই কাটছি। এখন মানুষ অভ্যাসের দাস, যে যেটাতে করে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটাই আসলে তার জন্য ভালো। আমার আসলে মানে খুব দেরি হয়ে যায় কারণ কখনো করি না, তো এখানে ঘরের সামনে বসে বসে ডাইনিংয়ে করছিলাম। আমার বাবুকে একটু পরপর দেখছিলাম, ওকে একটু গরম দুধ দিচ্ছিলাম বানায়ে, সব কিছু মিলিয়ে আসলে সব কিছুই পারতে হয়, পারি না বলে কোনো কথা নেই, চেষ্টা করলে মানুষ আসলে সব পারে। পেঁয়াজগুলোকে কেটে নেওয়ার পরে আমি ঢ্যাঁড়স কেটে নিচ্ছি, তো ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে তারপরে কেটে নিচ্ছি। এটা আসলে মোটামুটি সবাই জানে যে ঢ্যাঁড়স ধুয়ে কাটতে হয়, কাটার পরে ধোয়া যায় না। এই যে আমার ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গিয়েছে, আর এখন আছে এই যে আলু আর করলাটা, জাস্ট একটু কেটে নিব। আমি সাধারণত করলা ভাজিতে করলার বিচিটা রাখি না, আমি মাঝখান থেকে বিচিগুলোকে ফেলে দিব। মাঝখান দিয়ে আগে সবগুলোকে ভাবে চিড়ে নিচ্ছি, নিয়ে তারপরে বিচিটা ফেলে দিয়ে তারপরে আমি কেটে নিব। আসলে কেউ চাইলে এটা রাখতে পারেন, আমি নিজে হাত দিয়ে বিচিগুলোকে এখন একটু ফেলে দিচ্ছি। আমি পটল যখন রান্না করি পটলেরও মাঝখান থেকে এভাবে বিচিটা ফেলে দিই। আমি করলা ঢ্যাঁড়স বলছি, করলা বা পটল কোনো কিছুরই আসলে এইভাবে বিচিটা আমার ভালো লাগে না খেতে, রুফায়দার বাবাও এটা পছন্দ করে না, এই কারণে এই যে মাঝখান দিয়ে, এটা জ্বালা ছিল না ফেললেও হতো, তাও আমি ফেলে নিচ্ছি। এটা কেউ চাইলে চামচ দিয়েও ভিতর থেকে বের করে নিতে পারেন, তো আসলে করলাগুলো বেশ জ্বালা, হাত দিয়ে চলে আসছে, তাই আমি হাত দিয়ে ফেলে নিচ্ছি। এখন এগুলাকে একটু কেটে নেব। আমি একটু মোটা মোটা করে কাটছি, কেউ চাইলে একদম ঝুরি করে কাটতে পারেন। আলু করলা আর এই যে ঢ্যাঁড়স পেঁয়াজ, তো চলেন তাহলে কিচেনের দিকে যাওয়া যাক। তারপরে দেখাচ্ছি গরুর মাংসটা, আমি এরকম একটা স্টিক দিয়ে চেক করে নেব ভেতরটা। এটা আমার আর হালকা একটু সময় হবে, তো হতে থাক এটা। গরুর মাংসটার ভিতর আমি সব মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, মাংসটা যখন একদম সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে আমি এটার ভিতর পেঁয়াজ দিব। আমি আগে কোনো প্রকারের পেঁয়াজ ব্যবহার করিনি, এভাবে রান্না করার কারণ কি তাই না? একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন এভাবে রান্না করার কারণ কি, তাহলে বুঝতে পারবেন এভাবে রান্না করার কারণ। এই রান্নাটার একটা ডিফারেন্ট টেস্ট আছে, মানে টেস্ট হয় একটু ডিফারেন্ট হয় আর কি, পেঁয়াজটা সাথে না দিয়ে যদি এভাবে পরে দেওয়া হয়, আমার কাছে একটা ডিফারেন্ট টেস্ট লাগে, তাই আমি এভাবে রান্না করি মাঝে মাঝে। আর এই ফুল রেসিপিটা আমি অন্য একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে দিব। এই যে পুডিংটা হয়ে গিয়েছে, তো আমি একটা এরকম কাঠি দিয়ে চেক করে নিয়েছি একদম ভেতরটা শুকনা। তো এখন জালটাকে বন্ধ করে দিয়ে পুডিংটাকে আমি নর্মাল ফ্রিজে 3 ঘন্টার জন্য রেখে দিব। কেউ চাইলে
তাড়াহুড়ো থাকলে এক ঘন্টা রাখলেও হবে। তো তাহলে ফিরে আসছি ঠিক তিন ঘন্টা পর। তৈরি হয়ে গেল আমার মজাদার দই পুডিং। এই তো পুডিংটা আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে, দেখতে অনেক ইয়াম্মি হয়েছে। তো আমি এখন পুডিংটাকে একটু কেটে নিচ্ছি। কেমন লাগলো আপনাদের এই দই পুডিং এর রেসিপিটা আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমি এই যে পুডিংটাকে কেটে নিচ্ছি, আমি ফ্রিজে তিন ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো আমি এই যে একটু সরে দেখাই আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে। তো আমি আর রুফায়দা এখন খাবো, ওর বাবা এখনো আসে নাই। তো আমি আর বাবু এখন একটু খাবো দই পুডিংটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বাসায় কিন্তু এই মজাদার ইয়াম্মি দই পুডিংটা একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।